বিভিন্ন সময়ে দেখবে সব দিকে পুলিশ পাহারা থাকবে কিন্তু উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান যখন উচ্চারিত হবে এই স্লোগানই বলে দিবে আগামী দিনের সূর্য কালেমার সূর্য হয়ে উঠবে سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل بريا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وبصارهم وجلودهم بما كانوا يعملون
وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। ওয়াকালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি হেড়া গোহায় মগ্ন দেনি রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নীলবর মণ্ডল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত গোড়ার দক্ষিণ পাড়া জিরাবো আশুলিয়ার আজকের এই মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামীম আহমদ সুমন ভুঁইয়া সাহেব, সম্মানিত চেয়ারম্যান ইয়ারপুর ইউপি, আমরা ওনার জন্য দোয়া করি। খুবই নবীন মানুষ, এই নবীন মানুষ সুন্দর কথা বলেন, আল্লাহ পাক যেন কথার সাথে কাজের মিল রেখে এই মাহফিলের মোবারক আয়োজন থেকে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ইসলামের জন্য জনগণের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ ইয়াকুব আলী মণ্ডল সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, ওনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ পাক যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সহ সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ মুশতাক আহমেদ সাহেব, ওনার জন্য দোয়া করছি। আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন আজকের মাহফিলে মাওলানা আবু তালেব মোহাম্মদ সাইফউদ্দিন সাহেব। আমরা মন ভরে দোয়া করি কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক আলোচনা করার কাবিলিয়তের সাথে, যোগ্যতার সাথে আলোচনা করার তৌফিক যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। আলোচনা রেখেছেন মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও জিদ দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে, ইস্তিকামাতের সাথে, এলেমের সাথে আল্লাহ পাক আলোচনা করার তৌফিক দান করুন, পড়েন আমিন। সামনে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত ফুবালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে এসেছেন, আল্লাহ পাক প্রত্যেক আলেমের ইজ্জত আর সম্মানকে আরো বেশি বাড়িয়ে দিক, পড়েন আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আজাব, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে আজকের এই মাহফিল থেকে জ্ঞাপন করছি, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিল আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করলেন, মহিয়ান গরিয়ান রাজাদিরাজ, আল্লাহ পাকের আলিশান দরবারে উচ্চ আওয়াজে প্রশংসা করি, সকলে পড়ি কালিমা তো শুকর আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যারা যুবক আছেন, যুবকরা এখনো বলেন নাই, তিরিশের নিচে বয়স, টকবগে যুবক যারা, যুবকরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। এখন আওয়াজ বাড়ছে না কমছে? কয়গুণ বাড়লো? বিশ গুণ। একজন কইছে হুজুর চার গুণ, একজন কইছে একশো গুণ। একশো গুণ যে বলছে অতিরঞ্জিত বলে দিস, বিশ গুণ যে বলছে মোটামুটি কাছে, চার গুণ যে বলছে সে কম বলছে। এবার যুবকরা আরেকটু আওয়াজ নি, হিম্মত নিয়ে, ভালোবাসা নিয়ে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। এখন কি মুরব্বীরাও সাথে বলছে না? মুরব্বীদের বলা দরকার নেই, মুরব্বীদের সময় মুরব্বীরা বললে, এখন শুধু যুবকদের সময়, যুবকরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। এবার পঁয়ত্রিশ, চল্লিশ, পঁয়তাল্লিশ, পঞ্চাশ, পঞ্চান্ন, ষাট, পঁয়ষট্টি, সত্তর, পঁচাত্তর, আশি, পঁচাশি পর্যন্ত, এরপরে যারা আছেন, ওনারা শক্তি থাকলেও অনেক সময় বসার মতো ক্ষমতা থাকে না, বসলেও বেশিক্ষণ বসা যায় না, তারপরেও অনেকে নব্বই বছর বয়স হলেও মাহফিল শুনতে আসেন মহব্বত থেকে। এরকম যত মুরব্বি আছেন সব মুরব্বীরা মিলে মহব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মুরব্বীদের আওয়াজ তো কম না, ও সবাই মিলে বলছেন না? সবাই মিলে বলা দরকার না, শুধু মুরব্বীরা বলবেন, সব মুরব্বীরা আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। একেবারে কম না, তবে যুবকদের ধারে কাছে কি বলেন? এবার যুবক আর মুরব্বী দুই গ্রুপ একত্রে মিলে মহব্বত নিয়ে, মহব্বতের আওয়াজ বড় করে, মালিকের প্রশংসায় আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এখনো ওয়াজ থেকে যারা বাইরে, এরা আসলে পুরোপুরি যুবকও হইতে পারে না, মুরব্বীও হইতে পারে না। সত্যিকার অর্থে তারা যদি দিন ভালোবাসে, এইরকম আলহামদুলিল্লাহ শুনলে দূরে থাকতে পারবে? আরেকটা বার শুনে দেন তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় জিরাবু পর্যন্ত আওয়াজটা চলে গেছে, নাকি বলে?
আবার আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কি সুন্দর আওয়াজ প্রশংসা করলাম কার বলেন তো আল্লাহু আকবার এই স্লোগানটা কি পরিচিত না অপরিচিত এই স্লোগানের একটা নিয়ম আছে আল্লাহু আকবার কিন্তু আস্তে বলা যায় না ওয়া কাব্বিরহু তাকবীরা বড়ত্বের সাথে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া লাগে দেখি বড় আওয়াজে বলেন তো আল্লাহু আকবার মাশাআল্লাহ এটা হচ্ছে সুন্নাহ রাসূল উচ্চ আওয়াজে তাকবীর দিতে বলছেন নিজেও তাকবীর দিবেন জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াইয়ের সময় আল্লাহু আকবার ছিল বিজয়ের অন্যতম হাতিয়ার ঠিক কিনা বলেন ঠিক আজও বিজয়কামী মুসলমান বিভিন্ন সময়ে দেখবেন সব দিকে পুলিশ পাহারা থাকবে কিন্তু উচ্চ কণ্ঠে আল্লাহু আকবারের স্লোগান যখন উচ্চারিত হবে এই স্লোগানই বলে দিবে আগামী দিনের সূর্য কালেমার সূর্য হয়ে উঠবে আমরা কোরআনুল কারীমের একটা আয়াতের একটু আমল করে নিলাম কষ্ট পাইছেন না একজন উঠতেছে কষ্ট পাইছেন আপনি যে উঠতেছেন সে চিন্তা করছে আমারে মনে হুজুর কয় না অন্যজনরে বলতেছে কোন ওঠার কোন সুযোগ নাই আমরা যারা বসছি তো বসছি ইনশাআল্লাহ বিজয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ وكبره تكبيرا تكبير যেমন আজকে বড় করে বললে হিম্মত নিয়ে থাকা লাগবে মুসলমান যত রকমের জুলুম আর নির্যাতন আসবে এই জুলুম আর নির্যাতনের পরেই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা একদিন উড়বে কোন জালেম আটকা রাখতে পারবে না এবং পারবে না একজনের মাঝখান থেকে একটু বলছিল সংসদে জ্বালাই এটা তো ঠিক এখনো কইতে পারলেন না ঘরে ঘরে তো আলহামদুলিল্লাহ 6 মাস আমরা জ্বালাইতেছি না এই যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাহফিল করছেন এই মাহফিলে যদি কোরআনের কথা না বলে কোনো রাজনৈতিক আলোচনা করা হতো হাজার হাজার টাকা ব্যয় করে এই মানুষগুলো আনা যেত না ঠিক কিনা বল এখানে বসে কিন্তু আমরা রাজনৈতিক কথা বলতেছি না আমরা কোরআনের কথা বলতেছি সঙ্গে দুশ্মনী যারা করবে তারা নমরুদ আর ফেরাউনের মতো পরাজিত হবে ঠিক কিনা বল আমরা কি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ এই মাহফিল থেকে এটা নিয়ত করতে পারবো যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই থাকবো রাজি আছেন মুসলমান কারা কারা রাজি দুটো হাত তুলে আল্লাহকে দেখান মাশাআল্লাহ বসেন সবাই এবার আজকের মাহফিল থেকে আপনাদেরকে আটটা কর্মসূচি দিয়ে দিব ইনশাআল্লাহ আমি আমার তাফসীরের ফাঁকে আটটা কর্মসূচি দিব ইনশাআল্লাহ আটটা কর্মসূচি যদি মানেন ভূমিকম্প বলেন দুর্ভিক্ষ বলেন প্রত্যেকটা সময় বালা মুসিবতের সময় যিনি গায়বি রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করবেন তিনি কে করোনার সময় বাঁচাইছেন কে আমরা আল্লাহরে কি দিছি আমরা আল্লাহরে দিছি কি দিছি আমরা করোনাকে মোকাবেলা করেছি করোনার চাইতে আমরা শক্তিশালী দিছেন না আপনি মোকাবেলা করছেন করোনারে বাপরে বাপ তখন কাউরে আমরা দেখি নাই সবাই মাস্ক পরে গ্লাভস লাগায়া পিপি পরে ঘরের ভিতরে ছিল ঠিক কিনা বলে আমাদের
আমাদেরকে একমাত্র যে কুদরতী মালিক কুদরতীভাবে হেফাজত করেছেন তিনি কে আল্লাহ সেই মালিকের জন্য আজকে আমরা আসি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মাহফিল থেকে মহব্বত নি নবীজির নামে সমস্বরে ভালোবাসা দেখি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দি সকলে পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মিস করে ফেলেছেন আরেকটা বার সুযোগ আছে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ আমরা তিনটা আয়াত তেলাওয়াত করছি সূরা হামিম সাজদা খুব পরিচিত সূরা আল কারীমা এই সূরা আল কারীমার মাত্র তিনটা আয়াত আমরা তেলাওয়াত করছি হাফেজদের জেনে থাকা রাখা দরকার জেনে থাকা প্রত্যেকটা হাফেজের জন্য খুব বেশি প্রয়োজন আমি মনে করি যারা বিশেষ করে দেশের বাহিরে কম্পিটিশনে অংশগ্রহণ করে এই সূরার আরো একটা নাম আছে সূরা ফুসসিলাত বলেন কি নাম একই সূরার কি নাম হামিম সাজদা আবার একই সূরাটার নাম কি ফুসসিলাত এই সূরা আল কারীমার আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত এবার এই তিনটা আয়াতের তাফসীর শুনলে কি পরিমাণ সওয়াব হবে একটু শুনুন আল্লাহর হাবিবের সাথ করেন আবু যর শুনো لأن تقطع وتعلم آية من كتاب الله خير لك من أن تصلي مئة ركعة قرآن الكريم একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো একটা আয়াত যদি আমরা বোঝার চেষ্টা করি এখান থেকে উঠার আগে যিনি আমল নামায় একশো রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন তিনি কে উঠার আগে একশো রাকাতের চাইতে বেশি সওয়াব তাহলে বলেন তো দেখি তিনটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত কত তিনশো মাশাআল্লাহ সামনে দুই তিনজন বলছে বেশি আপনারা বলেন তিনশো না তিনশোর বেশি আমরা যেই গতিতে নামাজ করি এই গতিতেও যদি পড়ে তিনশো রাকাত নামাজ পড়তে সময় লাগবে কতক্ষণ মাশাআল্লাহ আজকে বেশিক্ষণ না এই এখন বাজতেছে এগারোটা বেজে দুই একটা ঘন্টাকে আমরা আল্লাহর জন্য কোরবানি করতে রাজি মাশাআল্লাহ একটা ঘন্টা শুনবেন তো ইনশাআল্লাহ কে কে চলে যাব হাত উঠায় দেখায় মাশাআল্লাহ দুইজন হাত তুলছে আর কেউ নাই তো ইনশাআল্লাহ মুরব্বীদেরকে মাঝে মাঝে ছুটি দিন যদি এসেঞ্জা হয় মুরব্বীদেরকে যেতে দিবেন কিন্তু যুবক একজনেরও আগামী এক ঘন্টা কোনো ছুটি নেই আপনি তো ঠিক বললেন না ঠিক আলামত তো বড় খারাপ আপনি আছেন তো ইনশাআল্লাহ কয়টা আয়াতের তাফসীর তিনটা আয়াতের তাফসীর মাশাআল্লাহ এবার একই সাহাবীকে নবীজি ডেকে বললেন আবু যর শুনো লা আনতাকুতু ওয়া তাআল্লামা বাবা মিনাল ইলম নতুন কোন জ্ঞান যদি তুমি শিখতে পারো নতুন যদি কোন জ্ঞান তুমি আহরণ করতে পারো জ্ঞান ভান্ডারে নতুন কোন জ্ঞান যদি আজকের মাহফিল থেকে যোগ করতে পারেন ওমিলা বিহি আউলামিউমাল আমল হয়তো করতে পারেন নাই জাকাতের বিষয়ে শুনলেন আমল করতে পারেন না জাকাত ফরজ হয় নাই হজের বিষয়ে শুনলেন হজ ফরজ হয় নাই এই মাহফিলে বসে শুনলেন শেখার চেষ্টা করলেন এখান থেকে উঠার আগে খায়রুন লাকা মিন্নান তুসাল্লি আল ফারাকাত হাজার রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে এরকম মুবারক আয়োজন
আমরা রেখে চলে যাব। এই হাদিসটা যে আজকে নতুন শিখলেন শুনলেন তার জন্য হাজার রাকাতের সওয়াব আল্লাহ পাক আমল নামায় এর চেয়ে বেশি সওয়াব যোগ করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন হামিম সাজদার ভিতরে ওয়াইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, আল্লাহর দুশমনদের কাছে সামনে দাঁড় করানো হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বান্দার সব বিষয়গুলা সেদিন ফাঁস হয়ে যাবে। সেদিন বান্দা বড় আফসোস করে বলবে, ও চামড়া কেন তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চামড়া সেদিন জবাবে বলবে, আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, আজ কোন বিষয় গোপন থাকবে না, যার সামনে জবাব দিই তার জন্য দাঁড়াতে হবে। তিনি কে? সেদিন আল্লাহর সামনে জবাব দিই তার জন্য দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে সেদিন জবাব দিই তার জন্য দাঁড়াতে হবে। এই বিশ্বাস আমাদের সবার মনে আছে তো? বলেন সবাই, সবার মনে আছে? সেদিন মানুষ আপন আপন আমল নামা দেখবে, আর মানুষ সেদিন শুধু আফসোস করবে, নয় নয়টা আফসোস সেদিন মানুষ করবে, মানুষ সেদিন আফসোস আর আফসোস করবে। এই আফসোস গুলা সেদিন কোনো কাজে, সবাই বলেন কোনো কাজে লাগবে না, সেদিন কোনো কাজে আসবে না কান্নাকাটি। এই জন্য আজকের এই মাহফিল থেকে একটু আমরা আমাদের মনটাকে পরিবর্তন করে নিব। যতজন আজকের মাহফিলে আসলাম বসলাম, নয়টা আফসোস দুনিয়া থেকে জেনে নেন, আখিরাতের জীবনে জালেম হয়ে নয়টা আফসোস যেন করা না লাগে। ঠিক কিনা বলেন?